আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি স্বর্ণা, দেখতে পাচ্ছেন সামনে অনেক ফ্রুটস রয়েছে, তো আজকে আমি ফ্রুট স্যালাড বানাবো। অ্যাকচুয়ালি আজকে আমি ফ্রুট স্যালাড তৈরি করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। খুবই নর্মাল এবং খুবই ইজি ফ্রুট স্যালাড এটা। আর এটি বানাতে আমাদের যা যা লাগছে সেটি হচ্ছে, আমি দুটি পেয়ারা নিয়েছি, দুটি কমলা নিয়েছি, একটি অ্যাপেল নিয়েছি, আর তিনটি বড়ই নিয়েছি, এবং একটি টমেটো নিয়েছি। তো এগুলাকে আমি ফার্স্টে কেটে নিব। আমাদের পেয়ারাগুলো কেটে নেওয়া শেষ, এভাবে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি যাচ্ছি অ্যাপেলে। এখন অ্যাপেলগুলো ঠিক আমরা পেয়ারার সাইজ মতো কেটে নেব। অ্যাপেলও কেটে নেওয়া শেষ, এখন আমি চলে যাব। টমেটো গুলো আমার কেটে নেওয়া শেষ।
সব ফলগুলি আমায় কেটে নিয়ে আসিস। কমলাটাও আমি ছিলে নিয়েছি এভাবে একদম। তো এখন আমি কিছু মশলা অ্যাড করব, সেগুলো হচ্ছে এগুলো। ফার্স্টে রয়েছে ধনিয়ার গুঁড়ো, এবং এটা হচ্ছে লবণ, আর এখানে হচ্ছে মরিচের গুঁড়ো। তো আমি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে, মাখিয়ে খাবো যাতে টেস্টটা আরও বাড়ায়। তারপরে এখানে নিয়ে নিচ্ছে এখন 1 চিমটি লবণ, আর এখানে নিবা হচ্ছে এখন আমি ধনিয়ার গুঁড়ো, খুবই কম পরিমাণে ধনিয়ার গুঁড়ো। তো এইগুলোকে এখন আমি সবগুলোকে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে এটার টেস্টটা পাওয়া যাবে একদম। মশলাগুলো যখন একদম মিশে যাবে সব ফলগুলোর সাথে, তখন টেস্টটাকে আরও বাড়িয়ে।